শুরুতে যেই ভিডিওটি দেখেছেন সেটা দেখে অবশ্যই আপনি আঁতকে উঠেছেন। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আটকে ওঠার কারণই হচ্ছে লাইকি বা টিকটক। বর্তমান সময়ে একটা ছোট্ট বাচ্চা ভিতর থেকে কোনো কথা না বের হতেই টিকটক লাইকিতে নেমে পড়ছে। কেন পড়ছে সেটার পিছনে অবশ্যই আপনার আমার ফ্যামিলি দায়ী। আজকে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি সাধারণত সেই চিরাচরিত লাইক বা টিকটক নিয়ে। আপনি এই ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা দেখে আপনি কি বুঝতে পেরেছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। কিছুক্ষণ আগে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই গ্রহের মানুষগুলো, আমি আবারও বলছি এই গ্রহের মানুষগুলো। এইখানে একটু লক্ষ্য করুন, দেখুন আসলে ওয়ালের সাথে বসেই মেঝে কি দেখাচ্ছে। তারা কি মনে করছে সাধারণ মানুষ এগুলো বোঝে না? তারা এগুলো দেখাচ্ছে বা শুকরাচ্ছে কি না করতেছে, কি না করতেছে। ওনার স্বাস্থ্য ভালো, গ্রোথ ভালো, সব কিছু মাশাআল্লাহ ভালো, তাহলে কি এগুলি দেখাতেই হবে? ডেলে দেই। আমরা সাধারণত ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়াতে দুঃখলে দেখতে পারি তাদের এই কার্যকলাপ। সাধারণত তারা কি ধরনের কাজ করে যাচ্ছে সেটা দেখে আপনার আমার বেশ পাঠল। তাদের তৈরিকে ভেবে বাধা দিচ্ছে না, কারণ হচ্ছে একটা ছোট্ট মেয়ে বা একটা ছোট্ট বাচ্চা কি ওই ছোট্ট থেকে তৈরি করে নিয়ে যাচ্ছে টিকটক বা লাইকের বদলতে। ওয়াও, হোয়াট অ্যান অ্যাক্ট্রেস! ভাবিমণি, দিদিমণি, ভাইমণিরা যেভাবে কাজ করে যাচ্ছেন এই কাজগুলো দেখে আমরা অবশ্যই পুলকিত হচ্ছি। তাদের ক্রিয়েটিভিটি দেখার মাধ্যমে আমরাও নিজেরা কিছু অনেক পছন্দ হয়। ধুন্দুয়াল ভালো করে কাটতে হয় মামনি, কাটো, গাছ ছিঁড়ে ফেলো না, তাকাও এদিকে তাকাও। ধুন্দুয়াল কেটেছি, ধুন্দুয়াল অনেক পছন্দ। ধুন্দুয়াল আমরাও নিজেরা কিছু দড়ি করার জন্য প্রস্তুতি নিতে পারছি, কারণ হচ্ছে তারা যেই কাজ করে যাচ্ছেন সেই কাজের আলোচনা সমালোচনা নিয়ে আজকে আমরা এখানে করতে পারছি। কিন্তু না, সেটা তৈরি করার জন্য আমরা মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কিন্তু লাগে কে দেয়া ধুন্দুল থেকে মজা শশা, ধুন্দুল থেকে মজা শশা। অনেক ভিডিও তো দেখেছেন, তবে এই ভিডিওটা দেখে আসুন। মনের নেশা উরুরুরুরু, আমার বীরের নেশা, তোমার নেশাতে আমি পাগল হতে চাই। আপনার কি মনে হয় তারা সমাজে আসলে একজন সাধারণ মানুষ? আপনাদের সবাইকে আমি একটা কথা বলি, আপনারা অনেকেই মনে করেন যে ছোট কাপড় পরছে বা খোলা কাপড় পরছে সেটার জন্য এই মানুষটা খারাপ, বাট বিষয়টা কিন্তু একদমই এমন না। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। জি না, তারা সাধারণ মানুষ না, বিশ্বাস না হয় এই ভিডিওটা দেখে আসুন। চলে জব তু লটক মটক লন্ডো কে দিল পটক পটক সটক সটক বম তেরা গোতে খায়।
कमर पे तेरी बटरफ्लाई। তার পারে কি করি গোলা করতে, তারা এভাবে শো আপ করতে, এভাবে নিজেকে প্রেজেন্ট করতে। খানকির পোলা আমার লোক প্রেমচোদাই বা প্রেমচোদাই বিশ্বাস করবা না, মানে তোমার খানকির পোলা খালি ভিডিওটা প্রাইভেট করুক, তারপর তোমার মায়ের তুমি ভালোবাসো আমারে বিশ্বাস তো দাইবা না, তোর ভালোবাসার মায়ের বাপ। আমি কি তোর মারে, আমি কি তোর মারে, আমি গ্যাস্ট্রি। তাদের কি সমাজে বসবাস করে না, তারা কি সমাজে বসবাস করে না, তাদের সমাজে কেউ নেই তাদেরকে বলি দেওয়ার জন্য, এটা আসলে সমাজের জন্য কতটা ক্ষতিকর। হ্যাঁ জানি টিকটক লাইকি মাধ্যমে তারা সুপারস্টার স্টার হতে চাচ্ছে, কিন্তু তারা কিভাবে কোন ওয়েতে তারা এটা হতে চাচ্ছে সেটা কি কখনো ভেবে দেখেছে? হিসাব বোঝো না দুধুখা। আপনি আমি অবশ্যই তাই আমাদের ফ্যামিলি থেকে আপনার ফ্যামিলি থেকে যে কেউ টিকটক বা লাইক স্টার হতে চাচ্ছে সেটা আবার এইরকম টিকটক আর লাইকের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক কিছু দেখাতে পারবো, অনেক কিছু গালাগাল করতে পারবো, অনেক রোস্ট করতে পারবো, অনেক এক্সপোজ করতে পারবো, কিন্তু তাদেরকে প্রতিহা দমানোর জন্য কিছু একটা অবশ্যই করতে হবে, সেটা আপনার আর আমার। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই।